তো মুসল্লি কি করে, না যায় ও না জি, এর মাস্তার হচ্ছে মোনাজাত, এরই মাস্তার হচ্ছে মোনাজাত, মোনাজাত থেকে না যায় ও না জি। তাহলে আমরা যদি যেই ভাষাটি আমাদের সমাজে ব্যবহারী হয়ে থাকে ইসলামিক পরিভাষা হিসেবে সেই ভাষা দিয়ে অর্থ করি, ইউনাজি মানে কি করলাম এতক্ষণ, চুপিসারে কথা বলে অথবা গোপন আলাপ করে, তাই না? এখন বলছে আর একটি অর্থ, মুসল্লি সলাত অবস্থায় রবের সাথে মোনাজাত করে, কি করে? হ্যাঁ, মোনাজাত, ইউনাজি মানে মোনাজাত করে। তাহলে এখান থেকে স্পষ্ট বুঝতে পারলে হাদিসে এই শব্দটি আসছে, সেখান থেকে এখানে অধ্যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কায়েম করেছেন যে মুসল্লি কতক্ষণ মোনাজাত করে রবের সাথে, যতক্ষণ সলাত অবস্থায় থাকে। সলাত কখন শেষ হয়ে যায়? সালাম ফিরলে শেষ হয়ে যায়। তার মানে সালাম ফিরলে রবের সাথে বান্দার মুসল্লির মোনাজাতের সময় শেষ, মোনাজাতের সময়। তাহলে মোনাজাত করবেন কোথায়, সালাতের ভিতরে না সালাম ফিরার পরে? কিন্তু আমাদের ভারত বাংলাদেশের মুসল্লিরা যারা দেশাচার সলাত আদায় করে সুন্নতি সলাতের বিপরীত, সালাম ফেরার পরে মোনাজাত ধরে, সালাম ফেরার পরে কি করে, সম্মিলিত দোয়া করে, ইমাম দোয়া করবে মুক্তিদির আমিন আমিন বললে, আর ওর নাম হচ্ছে, এই আমলটির নাম হচ্ছে মোনাজাত। মোনাজাত তো শেষ, হাদিসে কি বলা হয়েছে, যতক্ষণ সলাতে থাকে ততক্ষণ মোনাজাত করে। আশা করি বোঝা গেছে। সুতরাং এই মোনাজাত শরীয়ত বহির্ভূত, সালাম ফেরার পরে এই যে বিশেষ তরিকার মোনাজাত যেটি পরিভাষা, সেটি সন্ন্যার নয়, সন্ন্যার খেলাফ, বেদাত। জি, একা 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 কারো প্রয়োজন আছে, আপনি সলাতের মধ্যেও দোয়া করলেন। সলাতের মধ্যে কোন কোন জায়গায় দোয়া করতে হবে, বিশেষ করে যেই জায়গাতে যে কোনো দোয়া করতে পারেন এবং দোয়া করার জন্য উৎসাহিত করা হয়েছে, দোয়া কবুলের বেশি বেশি চান্স রয়েছে, দুটো ক্ষেত্র রয়েছে, কি কি? এক হচ্ছে সেজদায়, আর একটি হচ্ছে আত্তাহিয়াত পড়লেন, হ্যাঁ, তারপরে দুরুদ ইব্রাহিম পড়লেন সালাম ফেরার আগেখানে, এই সময়টা, এই দুটো সময় হচ্ছে বিশেষ করে দোয়া করার সময়। এছাড়া দোয়া রয়েছে, কিন্তু যেগুলি বিশেষ বিশেষ দোয়া রয়েছে ওগুলোই পড়তে পারবেন, বাইরে এর বাইরে পড়তে পারবেন না। দুই সেজদার মাঝখানে তো দোয়া পড়ছে, রব্বেক ফেলি, রব্বেক ফেলি, রব্বেক ফেলি, হলো তো দোয়া, তাই না? সে তারপরে আরও যে দোয়াগুলি রয়েছে, সামি আল্লাহ রব্বানা ওয়া লাকা আলহামদ, সূরা ফাতিহা ও দোয়া, সানা ও দোয়া, সে আল্লাহ বাইদ বানি পড়েন অথবা ইন্নি ওয়াজাহতু পড়েন অথবা আপনার সুবহানাকা পড়েন, সবই দোয়া। কিন্তু এগুলোতে যেই দোয়া নির্ধারিত দোয়া রয়েছে নির্দিষ্ট, ওই দোয়াটাতেই সীমিত রাখতে হবে, আপনার ইখতিয়ারি দোয়া চলবে না, স্বাধীনভাবে দোয়া চলবে। কিন্তু স্বাধীনভাবে কোন কোন জায়গায় দোয়া চলবে, দুটো জায়গায় দোয়া চলবে, এগুলো হচ্ছে আসল সুন্নতি মোনাজাতের ক্ষেত্র। যতক্ষণ পর্যন্ত বান্দা সলাত দেখো ততক্ষণ পর্যন্ত রবের সাথে মোনাজাত করে, মানে গোপন আলাপ করে। মোনাজাত মানে আস্তে আস্তে কানে কানে কথা বলা, অনেকে বসে আছেন কিন্তু দুজন কানে কানে কথা বলছেন, এটার নাম মোনাজাত। সূরা মুজাদালাতে কোন মোনাজাত জায়েজ মানুষের সাথে, কোনটা জায়েজ নয়, যে মোনাজাত করো ভালো কাজের জন্য, মানে চুপি সারে গোপনে যদি কথা বলতে হয় ভালো কথা বলে ঠিক আছে, কিন্তু ষড়যন্ত্রমূলক কথা, হ্যাঁ, গীবত, হ্যাঁ, পরনিন্দা ইত্যাদি, অথবা কারো মিথ্যা অপবাদ, অথবা কোনো নাজায়েজ কথা, জায়েজ না। গঠনমূলক যদি মোনাজাত হয় তাহলে ঠিক আছে, মানে আল্লাহর সাথে মোনাজাত নয়, মানুষে মানুষে মোনাজাত, মানে গোপনে আলাপ করা। গোপনে আলাপ যদি তিনজন থাকে আর দুজন যদি কানে কানে কথা বলে, এটা জায়েজ? নিষেধ করা হয়েছে হাদিসে। কেন কেন নিষেধ করা হয়েছে? ফাইন না যাহলে কি হয়েছে, তাকে চিন্তাই ফেলে দিবে, দুজনে কানে কানে কথা বলছে কি যে করবে। আর বিশেষ করে যদি, হ্যাঁ, শহরের বাইরে থাকে, গ্রামের বাইরে মাঠে ঘাটে থাকে, মেরে ফেলবে মনে হয় এরা দুজনে আমাকে, ঠিক না? আর এখানেও যদি কানে কানে কথা বলে তো অবশ্যই আশেপাশের লোকের খারাপ লাগবে, যা আমাকে শুনতে দিচ্ছেন আরও দুজনে কথা বলছে, নিশ্চয়ই এমন কোনো কথা বলছে যেটা হয় আমার বিরুদ্ধে অথবা আর কারো বিরুদ্ধে, যেটা আমি জানলে, হ্যাঁ, তাদের অসুবিধা হবে না। এইরকম জায়গায় কথা বলবেন না, জায়েজ কথাও এইরকম জায়গায় বলবেন না যেখানে আপনার সম্পর্কে বিরূপ ধারণা হতে পারে, অথবা এখানে গুরুত্বপূর্ণ একটা গঠনমূলক কথায় বসে আছেন, দিনের আলোচনা চলছে আর আপনার কানে কানে কথা বলছেন, এটাও ঠিক না। তো যাই হোক, মোনাজাত সম্পর্কে, শব্দ সম্পর্কে আলোচনা করলাম, রবের সাথে মোনাজাত সলাত অবস্থায়, সলাতের বাইরে নয়। সন্নতি মোনাজাত করবেন,
এজন্য নিজেকে একটু আস্তে আস্তে সুন্নতের দিকে ফিরিয়ে নিয়ে আসবে বেদাত থেকে, কারণ বেদাত হচ্ছে কি বেশি লবণ খাওয়ার মতো, বেদাত হচ্ছে বেশি চিনি খাওয়ার মতো। বেশি চিনি যার চায়ে খাওয়া অভ্যাস হয়ে গেছে সে অল্প চিনি দিয়ে চা খেতে পারে না। বেশি লবণ খাওয়া অভ্যাস হচ্ছে, লবণ এমনিতেই তরকারিতে বেশি, তারপরে বাঙালি ট্র্যাডিশন হচ্ছে ছিটিয়ে লবণ খেতে হবে। এই যে বদভ্যাস হয়ে গেছে, এটাকে বদভ্যাস, কারণ এই দুটো সাদাতে কোনো ফায়দা নেই, লস আর লস, সেই জন্য বললাম বদ অভ্যাস। কথা বুঝতে পারছেন? শরীরে কোনো ফায়দা নেই, মানুষ খায় কিসের জন্য? শরীরের হয় পুষ্টি হবে, হ্যাঁ, না হলে উপকার, লায়ুষ্মেন খিদা দূর করবে, হ্যাঁ, লায়ুষ্মেন ওয়ালায়গনি মিঞ্জু, আর না হলে শরীরটাকে সুস্থ রাখবে। চিনি আর লবণে খিদাও দূর, শুধু শুধু লবণ আর চিনি খেয়ে মানুষ বাঁচতেও পারবে না, ওয়ালায়গনি মিঞ্জু, হ্যাঁ, ওয়ালায়ুষ্মেন, আর পুষ্টিও না, এতে ক্ষতি আর। সুতরাং যতটা জরুরি ততটা করবেন। শরীয়তের ক্ষেত্রে ওই রকমই, যারা বেদাত করে, বেদাতি আমল করে, তারা বেশি লবণ খাওয়া লোক, বেশি লবণ করে, বেশি আমল বেদাতি আমল করে অভ্যাস হয়ে গেছে। এখন সুন্নতি আমল বললে ওদেরকে তরকারি আইন্যা আইন্যা লাগে, আইন্যা বুঝেন না, বুঝেন না, কথা বুঝতে পারছেন? প্রথম যখন আহলে হাদিস মসজিদগুলো থেকে, আহলে হাদিস মসজিদে মোনাজাতে বেদাতি মোনাজাত হইতো, 1986 বেনারস জামিয়া সালাফাতকে পাস করলাম, মদিনা আসার জন্য অ্যাপ্লাই করলাম, পড়াইতে লাগলাম, গেলাম এমন এক মাদ্রাসায় সমস্ত আহলে মসজিদ হানাফিদের মতো মোনাজাত হয় পাঁচক্ত। এখন উঠাইতে হবে, এতদিনে জানতে পারলাম, তাহকিক করে আমরা জানতে পারলাম যে এই মোনাজাতটা বেদাত, যা চলছে সব সমাজে, আহলে সমাজে চলছে, উঠাইতে হবে। একবারে ওঠা সম্ভব নাই, কারণ জাতি হচ্ছে অন্ধ মোকাল্লেদ। যতই বলুক যে আমরা মোকাল্লেদ না, আমরা কোনো মজহাব মানি না, কিন্তু বাপদাদার মজহাব মানে, হানফি সাফি মালিকি হাম্বেলি মজহাব মানে না হয়তো, হ্যাঁ, কোনো একটা মজহাব, কিন্তু বাপদাদার মজহাব মানে। বাপদাদা এতদিন ধরে মোনাজাত করে এলো, আর এসব আলেম যে কোথা থেকে আসলো সব উঠিয়ে দিবে। আরে কি বলে জানেন, এরা কোন দিন বলবে যে না নামাজও নেই, বলবে যে নামাজও নেই আর নামাজ পড়া লাগবে না, কথা বুঝতে পারছেন? তো যখন প্রথম উঠাইলাম, যেই সময়টাই লোকজন কম, জুমাতে উঠা যাবে না, এখন পরিস্থিতি ওই রকম খারাপ, উঠাইতে দেবে না, মারামারি শুরু করে দেবে, দুই দলে ভাগ হয়ে যাবে, কিছু আলেমদের পক্ষে আসবে, কিছু বিরোধী হয়ে যাবে, সমাজ জাহেল সমাজ, রাগ করবেন না আসলে, জি, অন্ধত্ব। তো আসরে উঠিয়ে দিলাম, ফজর উঠিয়ে দিলাম, কারণ আসরে একটু লোক কম হয়, ফজরে একটু লোক কম হয়, অথবা জোহরে একটু লোক কম হয়, দিলাম উঠিয়ে, এক অক্ত দু অক্ত করতে করতে মাগরিব উঠিয়ে দিলাম, এশা তো উঠিয়ে দিলাম। এসে গ্রামের সর্দার সাহেব আর সেক্রেটারি সাহেব বলছে যে মাওলানা, মাওলানা বলে, আমিও আমতি করতাম বেশিরভাগ, যেহেতু তখন থাকতাম, এ সাদিও হয়নি মাদ্রাসেই থাকতাম সব স্টাফেরা, তো মাওলানা আপনারা তো মোনাজাত উঠিয়ে দিলেন, বলে এটা তো নাই আসলে, বলছে বড়ো বড়ো আলেমরা করে এসছে, অমুক অমুক আলেম ছিলেন, অমুক ছিলেন, আপনি জানেন যে ওরা বড়ো বড়ো আলেম ছিলেন, বড়ো বড়ো আলেম যদি ভুল করে তো আমাদেরকে ভুল করতে হবে, তারা বুঝতে পারেনি, আমরা বুঝতে পেরেছি, আচ্ছা গেল। তারপরে বলছে যে মাওলানা আইন্যা আইন্যা লাগছে, উত্তর এখন যুক্তি দিয়ে বুঝাইতে হবে, তাহলে বেশি লবণ খাওয়া অভ্যাস হয়ে গেছে, এখন আপনাদেরকে একটা নিয়মিত যেটা স্বাভাবিক লবণ খেতে হয় অতটাতে নিয়ে আসছি, কিছুদিন এরকম আমল করবে তখন আর আইন্যা আইন্যা লাগবে না, তখন বুঝতে পারবেন যে সালাম ফিরলে সালাত শেষ, সালাম ফিরলে সালাত শেষ, এরপরে বাধ্যতা বসে থাকতে হবে, দোয়া করে দিতে হবে, দোয়া করতে হবে, অপেক্ষা করে আছেন, এমনদিকে চেয়ে বসে আছেন, কখন মোনাজাত করছে, এটা হচ্ছে অতিরিক্ত লবণ খাওয়া, মানে বেদাত করা, কথা বোঝা গেছে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন।